নমস্কার বন্ধুরা অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানায় স্বাগত যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর আজকের টপিকে আমরা পরিবেশবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলি আসন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক কোশ্চেন নম্বর এক মনুষ্য প্রজাতির বৈজ্ঞানিক নাম হল হোমোসাপিয়েন্স কোয়েশ্চেন নম্বর টু কবে প্রথম আধুনিক মানুষ বা হোমোসাপিয়েন্স মানুষের আবির্ভাব ঘটে এর উত্তর হবে প্রায় কুড়ি লক্ষ বছর আগে কেনজৈক যুগের প্লাইস্টোসিন উপযুগে কোয়েশ্চেন নম্বর থ্রি চার্লস ডারউইনে লেখা বিখ্যাত বইটির নাম কি এর উত্তর হবে চার্লস ডারওইনের লেখা বিখ্যাত বইটির নাম হলো দ্য অরিজিন অফ স্পিসিস কোয়েশ্চেন নম্বর ফোর ডারউইনের দ্য অরিজিন অফ স্পিসিস বইটি কত সালে প্রকাশিত হয় দুটি প্রশ্নই কিন্তু আসতে পারে বইটির নামও দেওয়া থাকতে পারে অথবা বইটির প্রকাশ সালও কিন্তু আসতে পারে সুতরাং দুটোই আমাদের জেনে রাখা প্রয়োজন তো ডারোইনের দ্য অরিজিন স্পিসিস বইটি প্রকাশিত হয় আঠেরোশো উনষাট সালে কোয়েশ্চেন নম্বর ফাইভ চার্লস ডারোইন কোন তত্ত্বের জন্য প্রসিদ্ধ তো এর উত্তর হবে চার্লস ডারোইন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের জন্য প্রসিদ্ধ কোয়েশ্চেন নম্বর সিক্স পৃথিবীতে কত কোটি বছর আগে এক কোশি জীবের সৃষ্টি হয়েছিল এর উত্তর হবে প্রায় তিনশো কোটি বছর আগে পৃথিবীতে এক কোষি জীবের সৃষ্টি হয়েছিল কোশ্চেন নম্বর সেভেন উদ্ভিদ ও প্রাণী কিভাবে সৃষ্টি হয়েছে এর উত্তর হবে সাধারণভাবে এক জীব থেকে পরিবর্তনের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি হয়েছে কোশ্চেন নম্বর এইট পৃথিবীর পরিবেশ গড়ে উঠতে কত সময় লেগেছে তো সঠিক উত্তর হবে প্রায় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো কোটি বছর সময় লেগেছে পৃথিবীর পরিবেশ গড়ে উঠতে কোশ্চেন নম্বর নাইন তত্ত্বের প্রবর্তক কে এর উত্তর হবে জেমস লাভলক হলেন তত্ত্বের প্রবর্তক কোয়েশ্চেন নম্বর টেন ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত এর উত্তর হবে প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াস কোয়েশ্চেন নম্বর ইলেভেন কবে ব্যাকটেরিয়ার উদ্ভব হয়েছিল এর উত্তর হবে প্রায় চারশো কোটি বছর আগে আর্কিয়ান যুগে ব্যাকটেরিয়ার উদ্ভব হয়েছিল এখানে একটা কথা বলে রাখি কখনো কিন্তু সময়টা দেওয়া থাকতে পারে যে এত কোটি বছর আগে আবার কখনও কিন্তু যুগটাও দেওয়া থাকতে পারে আবার উপযুগও কিন্তু দেওয়া থাকতে পারে সুতরাং আমাদের যুগ উপযুগ বা সময় তিনটেই কিন্তু আমাদের জানা প্রয়োজন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সালটাই আসে বা যুগটাই দেওয়া থাকে কোশ্চেন নম্বর টুয়েলভ কবে প্রথম মেরুদণ্ডী জীবের উদ্ভব হয় প্রায় পঞ্চাশ কোটি বছর আগে পুরা জীবীয় যুগে মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়েছিল এখানেও দেখো যে সালও দেওয়া রয়েছে এবং যুগের নামও দেওয়া রয়েছে সুতরাং এই দুটি আমাদের মনে রাখতে হবে কোয়েশ্চেন নম্বর থার্টিন কবে প্রথম কয়লার উদ্ভব হয় এর উত্তর হবে প্রায় চৌত্রিশ দশমিক পাঁচ কোটি বছর আগে পুরাজীবীয় যুগে কোয়েশ্চেন নম্বর 14 কবে প্রথম সরীসৃপের উদ্ভব হয়েছিল এর উত্তর হবে প্রায় চৌত্রিশ পয়েন্ট ফাইভ কোটি বছর আগে পুরাজীবীয় যুগে কয়লা এবং সরিস্রীপ যে উদ্ভব হয়েছিল এটা একই সময়ে হয়েছিল সুতরাং আমাদের মনে রাখার ক্ষেত্রে এটা কিন্তু সুবিধা হবে কোয়েশ্চেন নম্বর ফিফটিন ডাইনোসর বিলুপ্ত হয় কখন উত্তরবে প্রায় উনিশ দশমিক পাঁচ কোটি বছর আগে এবার যদি যুগ বা উপযুগ বলা থাকে তখন কি হবে না মধ্যজীবীও বা মেষজৈক যুগে এবং উপযুগ হবে জুরাসিক উপযুগে বোঝা গেল যদি ডাইনাসোর বিলুপ্তির সময় দেওয়া থাকে তাহলে নাইনটিন পয়েন্ট ফাইভ কোটি বছর আগে দেওয়া থাকতে পারে অপশানে কিংবা যুগ দেওয়া থাকতে পারে মধ্যজীবী বা মেষজৈক যুগে অথবা উপযুগও দেওয়া থাকতে পারে জুরাসিক উপযুগে কোয়েশ্চেন নম্বর সিক্সটিন বিপর্যয়বাদ বা থিওরি অফ ক্যাটাস্ট্রোফিজম এর প্রবক্তাকে উত্তর হবে কুভিয়ার কোয়েশ্চেন নম্বর সেভেন্টিন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি এর উত্তর হবে নাইট্রোজেন এবারে কখনো নাইট্রোজেনের পরিমাণটাও কিন্তু দেওয়া থাকতে পারে তো নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পারসেন্ট নম্বর এইটিন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত বায়ুমণ্ডল অক্সিজেনের পরিমাণ প্রায় চতাংশ কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি কোন মেঘে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই প্রশ্নটি কিন্তু বারবার পরীক্ষাতে এসেছে সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এর উত্তর হবে কিউমূল নিবাস মেঘে কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান ঘূর্ণিঝড়ের সময় আকাশে কোন মেঘ তৈরি হয় এর উত্তর হবে কিউমন নিম্বাস কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি টু এটাও খুবই ইম্পর্ট্যান্ট রেডিও যোগাযোগের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরের গুরুত্ব সবথেকে বেশি এর উত্তর হবে আয়নোস্ফিয়ার কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি মেঘের সৃষ্টি হয় এটাও খুবই গুরুত্বপূর্ণ উত্তর হবে ট্রপোস্ফিয়ার স্টপোস্পিয়ার স্তরে ঝড় বৃষ্টি এবং মেঘের সৃষ্টি হয় কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফোর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটির নাম কি এর উত্তর হবে ট্রপোস্ফিয়ার আমাদের কিন্তু এই স্তরগুলো প্রতিটার কিন্তু নাম এবং পর্যায়ক্রমে এগুলো কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন কারণ বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসতে পারে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ বায়ুমণ্ডলে ওজন গ্যাসের পরিমাণ কত এর উত্তর হবে জিরো পয়েন্ট জিরো 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 সিক্স পারসেন্ট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি তো এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় এর উত্তর হবে ব্যারোমিটার কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি এইট কোন যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয় এর উত্তর হবে সিক্সের গরিষ্ঠ এবং লগিষ্ঠ থার্মোমিটার দ্বারা কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি নাইন কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় উত্তর হবে গেজ এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রায়ই এসে থাকে সুতরাং এগুলো কিন্তু আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে কোয়েশ্চেন নম্বর থার্টি কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় এর উত্তর হবে অ্যানিমোমিটার অ্যানিমোমিটার দ্বারা বায়ুর গতিবেগ মাপা হয় কোয়েশ্চেন নম্বর থার্টি ওয়ান ভারত কোন জলবায়ুর দেশ উত্তর হবে মৌসুমি জলবায়ুর দেশ কোয়েশ্চেন নম্বর থার্টি টু ভূপৃষ্ঠের কতটা জায়গায় স্থলভাগের অন্তর্গত এর উত্তর হবে আঠাশ দশমিক ছয় শতাংশ জায়গা স্থলভাগের অন্তর্গত কোয়েশ্চেন নম্বর থার্টি থ্রি শিয়াল এবং সীমার মধ্যবর্তী সীমারেখাকে কি বলা হয় কোনোরাডো বিযুক্তি কোয়েশ্চেন নম্বর থার্টি ফোর ভূতকের সব থেকে উপরে সিলিকন এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ শিলাস্তরকে কি বলা হয় উত্তর হবে স্তর এটা কিন্তু আমাদের মনে রাখার প্রয়োজন নেই আমাদের কোশ্চেনের ভেতরেই কিন্তু উত্তর রয়েছে দেখুন এখানে সিলিকন এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ স্তর বলা হয়েছে এখানে সিলিকনের আই এবং অ্যালুমিনিয়ামের এ এল এই দুটো মিলে কিন্তু আমাদের এই স্তরটির নামকরণ করা হয়েছে শিয়াল সুতরাং এটা আমাদের মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই যদি বলা হয় ভূতকের সবথেকে থেকে ওপরে সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা সমৃদ্ধ শিলাস্তর নাম বলতে বলা হয় তাহলে কিন্তু আমরা এখানে সিলিকন এবং অ্যালুমিনিয়াম দেখে বলে দিতে পারবো যেটা শিয়াল স্তর কোয়েশন নম্বর থার্টি ফাইভ শিয়ালের নিচে সিলিকন এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ স্তরটিকে কি বলা হয় তো এর উত্তর হবে স্তর এখানেও দেখুন সিলিকন এবং ম্যাগনেসিয়াম সিলিকনের এস আই এবং ম্যাগনেশিয়ামের এম এ দুটি মিলে এখানে স্তরটির নামকরণ করা হয়েছে সীমা সুতরাং এই প্রশ্নের মধ্যে আমাদের উত্তর কিন্তু রয়েছে কোয়েশ্চেন নম্বর থার্টি সিক্স শিলামণ্ডল ও গুরুমণ্ডলের সীমারেখাকে কি বলা হয় এর উত্তর হবে বিযুক্তি এই প্রতিটি স্তরেরই কিন্তু যে সীমারেখা রয়েছে সেগুলি কিন্তু প্রতিটির নামই কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিটির নামই কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন কোয়েশ্চেন নম্বর থার্টি সেভেন গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের সীমারেখাকে কি বলা হয় উত্তর হবে গুটেনবার বিযুক্তি কোয়েশ্চেন নম্বর থার্টি এইট পৃথিবীর প্রাচীনতম মহাদেশ কোনটি উত্তর হবে প্যানজিয়া প্যানজিয়া হল পৃথিবীর প্রাচীনতম মহাদেশ কোয়েশ্চেন নম্বর থার্টি নাইন পৃথিবীর প্রাচীনতম মহাসাগর কোনটি এর উত্তর হবে প্যান্থালাসা প্যান্থালাসা হল পৃথিবীর প্রাচীনতম মহাসাগর কোয়েশ্চেন নম্বর ফর্টি ভূপৃষ্ঠের কতটা জায়গা বারুমণ্ডলের অন্তর্গত এর উত্তর হবে একাত্তর দশমিক চার শতাংশ বারুমণ্ডলের অন্তর্গত কোয়েশন নম্বর ফর্টি হ্রদের পরিবেশ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে কি বলা হয় এর উত্তর হবে লিম্নোলজি কোয়েশ্চেন নম্বর ফর্টি টু পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা ভৌম জল এর উত্তর হবে পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি ওয়ান শতাংশ কোয়েশ্চেন নম্বর ফর্টি থ্রি পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কত শতাংশ সমুদ্রের জল এর উত্তর হবে নাইনটি সেভেন পয়েন্ট টু শতাংশ কোয়েশ্চেন নম্বর ফর্টি ফোর সমুদ্রের গভীরে যতদূর পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় তাকে কি বলা হয় সমুদ্রের যে অংশ পর্যন্ত সূর্যের আলো পৌঁছাচ্ছে সেই সেই অংশটাকে কি বলা হয় অংশকে বলা হয় ফটিক অঞ্চল যদি বলা হয় এর গভীরতা কত এর গভীরতা দুশো মিটার কোয়েশ্চেন নম্বর ফর্টি পৃথিবীতে মোট জলের কতটা তুষার হিমবাহের মধ্যে আবদ্ধ রয়েছে আমাদের পৃথিবীতে যে জলের পরিমাণ রয়েছে সেটা বিভিন্ন অবস্থাতে বিরাজ করে সেটা লিকুইড ফর্মে হতে পারে সেটা সলিড ফর্মে হতে পারে সেটা গ্যাসিয়াস ফর্মেও হতে পারে তো এখানে বলা হয়েছে তুষার হিমবাহের মধ্যে কতটা আবদ্ধ রয়েছে তো এর উত্তর হবে টু পয়েন্ট ওয়ান ফাইভ শতাংশ কোয়েশ্চেন নম্বর 46। সিক্স সমুদ্র পৃষ্ঠের জলে দৈনিক উষ্ণতার গড় প্রসর কত এর উত্তর হবে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কোয়েশ্চেন নম্বর 47। সেভেন যেসব গাছপালা লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে তাদের কি বলা হয় এর উত্তর হবে হ্যালোফাইট অর্থাৎ দেখুন লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে উদ্ভিদের কথা বলা হয়েছে কোয়েশ্চেনটা একটু ঘুরিয়েও বলা যেতে পারে যে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে যেসব গাছ জন্মায় বা উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয় তো একই উত্তর হবে হ্যালোফাইট বোঝা গেল কোয়েশ্চেন নম্বর ফর্টি তীব্র ও দীর্ঘ শীতল পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয় উত্তর হবে হেকিস্টো থামস কোয়েশ্চেন নম্বর ফর্টি নাইন যে সমস্ত উদ্ভিদ প্রচুর সূর্যালোকে থেকে বেশি বৃদ্ধি পায় তাদের কি বলা হয় উত্তর হবে হ্যালিওফাইট হ্যালিওফাইট জাতীয় উদ্ভিদ প্রচুর সূর্যালোকে সবথেকে বেশি বৃদ্ধি পায় কোয়েশ্চেন নম্বর ফিফটি যে সমস্ত উদ্ভিদ স্বল্প সূর্যালোকে থেকে ভালোভাবে বৃদ্ধি পায় তাদের কি বলা হয় তোর উত্তর হবে স্কিওফাইট স্কিওফাইট জাতীয় উদ্ভিদ কম সূর্যালোকে সবথেকে বেশি বৃদ্ধি পায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ